নমস্কার আজকের শিক্ষামূলক গল্পে সকলকে স্বাগত জানাই আমরা স্ব অবস্থানে কেউই সুখী নই এই বিষয়ে একটি গল্প শোনা যায় সৃষ্টিকর্তার সঙ্গে একদিন কাকের দেখা কাকের দেখা কাক সৃষ্টিকর্তাকে দেখে বলছে সৃষ্টিকর্তা তুমি আমাকে কি বানিয়েছ কি কালো রং দিয়েছ এই রং তো সকলে অশুভ বলে আমি কাকা করলে সকলেই তাড়িয়ে দেয় তুমি কি করেছো বলো তো কেন আমাকে কালো বানিয়েছ তো তখন বলো তাহলে তুমি কি হতে যাও কেন আমাকে সাদা সফেদ হাঁস বানিয়ে দাও ও তুমি হাঁস হতে যাও ঠিক আছে তোমাকে আমি হাসি বানিয়ে দেব। তবে তুমি আমার একটা কথা শুনবে বলুন কি কথা হ্যাঁ তুমি এক কাজ করো তুমি হাঁস হওয়ার আগে বা তোমাকে আমি হাঁস বানানোর আগে তুমি হাঁসের কাছে একটু শুনিয়ে আসো তো যে হাঁস হ্যাপি কি না এবার সে তখন হাঁসের কাছে গেছে এবার হাঁস সরোবরে হাঁস ঘুরে বেড়াচ্ছে বলছে কাক গিয়ে হাঁসকে রাখছে কী গো তোমার মতো সুখী তো আর কেউ নেই বলে কেন কেন বাবা তুমি সাদা শান্তির প্রতীক বলে হ্যাঁ আমি শান্তিরও প্রতীক আবার আমি মৃত্যুরও প্রতীক আমাকে কেউ ছবি তোলে জলের ছবি তোলে আমি জলের সঙ্গে মিশিয়েই থাকি যদি তাহলে তুমি সুখী নাও বলে না তাহলে কে সুখী ওরে বাবা যদি সুখী হয় তাহলে ওই টিয়া পাখি সুখী দেখো ওকে সবাই পোষে বাড়িতে নিয়ে যায় ওকে কথা শেখায় কত আদর যত্ন করে তখন এরা দুজন এসে ভগবানকে বলছে সৃষ্টিকর্তাকে বলছে যে না 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 আমাদের টিয়া পাখি বানিয়ে দাও এবার টিয়া পাখি বানিয়ে দেবে তখন বলছে ও তোমরা টিয়া পাখি হতে চাও ঠিক আছে ভালো তাহলে একবার টিয়া পাখির কাছে গিয়ে শোনো যে টিয়া পাখি কী বলে টিয়া পাখি হ্যাপি কিনা ও সুখে আছে কিনা ও জীবন কেমন কাটছে যাও তোমরা এরা দুজন মিলে তখন বনে গেল বনে গিয়ে টিয়া পাখি খুঁজছে টিয়া পাখি খুঁজছে 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 একটা গাছে বারবার ঘুঁছে হঠাৎ করে টিয়া পাখির দেখা একটা গাছের মধ্যে বলছে এ টিয়া পাখি শোনো 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 তোমাকে তো খুঁজেই পাচ্ছি না টিয়া তখন বললো আরে তোমরা আমাকে কি করে খুঁজে পাবে ভগবান আমাকে এমন কালার দিয়েছে যে আমি গাছের কালারের সঙ্গে আমি মিশেই যাই গাছের পাতাও সবুজ আমিও সবুজ আমাকে দেখেও আমি তোমাদের এতবার দেখলাম তোমরা একবারও আমাকে দেখতে পেলে না এটা কি একটা লাইভ হলো নাকি লাইভ না বলে না এটা লাইভ হলো আমাকে ধরে নিয়ে গিয়ে খাঁচার মধ্যে রাখে আমাকে জোর করে কথা শিখে আমার কোনো জীবন আছে নাকি তাহলে কার জীব তখন তারা বলল কার জীবন সব থেকে ভালো তাহলে কেন সব থেকে ভালো হচ্ছে ময়ূরের জীবন চলো আমরা ভগবানের কাছে গিয়ে বলি আমাদের ময়ূর বানিয়ে দে এরা তখন এসে তিনজন এসে বলছে হে ভগবান আমাদের সবাইকে ময়ূর বানিয়ে দাও ও তোমরা ময়ূর হতে চাও ঠিক আছে তাহলে এক কাজ করো তোমরা একবার ময়ূরের কাছে গিয়ে শুনে আসো যে তার জীবন কত সুন্দর সে হ্যাপি কিনা যাও তোমরা এবার সকলেই ময়ূরের কাছে এলো ময়ূরের কাছে এসে জিজ্ঞেস করছে তোমার পালক কি সুন্দর দেখতে গো তোমাকে সবাই কি সুন্দর চিড়িয়াখানায় রাখে হ্যাঁ তোমাকে বিভিন্ন জায়গায় রেখে দেয় কত সুন্দর দেখতে তোমার সেই পালকগুলো সবাইকে তুমি মুগ্ধ করে বলো বলে হ্যাঁ সবাইকে আমি মুগ্ধ করে ফেলি শুনছো আওয়াজ শুনছো ওই দিকে দেখো সকলেই কিন্তু আসছে এদিকে কি করতে আসছে দেখো এইভাবে আমাকে শিকার করতে আসছে জানো এমনি করে ওরা আমার মাকে শিকারের এসে মেরে ফেলেছে মায়ের প্রাণ যায়নি প্রাণ থাকতেই মায়ের সমস্ত পালকগুলো তারা টেনে হিসড়ি নিয়ে গেছে বিক্রি করবার জন্য সে আমোদ প্রমোদ করবার জন্য ফুর্তি করবার জন্য সৌন্দর্য করবার জন্য আর তোমরা বলছো আমার লাইফ সুন্দর লাইফ কখনোই না তাহলে কার লাইফ হ্যাপি লাইফ বলো তো কেন কাকের লাইফ হ্যাপি লাইফ কাকের পিছনেও কেউ থাকে না সামনেও কেউ থাকে না কা কোথায় থাকে না থাকে কেউ কখনো মারেও না কাটেও না ওর ও থাকে যদি আমাদের মধ্যে কেউ হ্যাপি হয় তাহলে এই কাকই হ্যাপি এবার সকলে মিলে ভগবানের কাছে আসলো ভগবান বললে কি বলো এবার তোমার কে কি হবে তখন সকলেই ভুল বুঝলো ভুল বুঝে বললো আমরা যে যেমন আছি তেমনই থাকতে চাই তখন ভগবান বললো হ্যাঁ ঠিকই বলেছ আমি সকলকেই সুখ দিয়েছি তোমরা সকলেই সুখী কিন্তু যখনই তোমরা নিজেদের অবস্থান নিয়ে ভালো বোধ করবে না তখনই তোমাদের মধ্যে অসুখ আসবে তখনই তোমরা দুশ্চিন্তা মনে করবে তাই কখনও কম্পেয়ার করতে যাবে না ভগবান তখন বললো যখনই কারো সঙ্গে তোমরা তুলনা করবে তখনই তোমাদের মধ্যে অশান্তি আসবে তখনই তোমাদের মধ্যে অসুখ আসবে তাই আমাদের কারো সঙ্গে কখনোই কম্পেয়ার করতে হয় না যদি কম্পেয়ার করতেই হয় তাহলে নিজের সঙ্গে কম্পেয়ার করতে হবে যে তুমি এত ভালো এবং তুমি আরও ভালো হওয়ার চেষ্টা করো কিন্তু যখনই আমরা অন্যের সঙ্গে কম্পেয়ার করব। তখন ওই সেই লোকটি একদম দুমনে মুচড়ে যাবে তখন তার মনে হবে যে সে কিছুই না তার জীবনে কিচ্ছু নেই সে কারো মতোই হতে পারলো না তার জীবনটাই ব্যর্থ তাই ডু নট কম্পেয়ার উইথ আদার্স যদি কম্পেয়ার করতে হয় তাহলে নিজের সঙ্গে কম্পেয়ার করে এগিয়ে যেতে হবে নমস্কার